নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি ডাল আপনাদের সাথে শেয়ার করতে চাই। কেউ বা এটাকে শুক্তোর ডাল বলে, কেউ বা আবার তেঁতো ডাল বলে, সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। দেশ এবং দেশের বাইরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে আমি যেভাবে রান্নাটা করি আপনাদের সাথেও শেয়ার করি। রান্নার জন্যে এখানে মুগ ডাল আমি এক বাটি নিয়ে নিয়েছি। সজনে ডাঁটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, উচ্ছেকে গোল গোল করে কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে কড়াই বসিয়ে মুগ ডাল দিয়ে দেব। মুগ ডালকে হালকা লাল করে ভেজে নেব। মুগ ডাল ভাজার সময় অনবরত খুন্তিটাকে চালিয়ে যেতে হবে, নাহলে পুড়ে যাবে। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে দেব। একটি ডেকচিতে পরিমাণ মতো জল দিয়ে, জল গরম হয়ে আসলে মুগ ডালটাকে ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, জলটা ফুটে উঠেছে, ডালের ওপর থেকে ফেনাগুলো ফেলে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এক চামচ, খুঁতি দিয়ে একটু নেড়ে নেব। আদা ও কাঁচা লঙ্কা বেটে নেব। ডেকচিটাকে পাশে বসিয়ে দিয়ে ডালটা সেদ্ধ হতে থাক, এই ফাঁকে উচ্ছেগুলো ভেজে নেব। যারা নতুন বন্ধু আছেন, ইউটিউব থেকে দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ। উচ্ছেটাকে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এরপর ওটাকে তুলে নেব। ওই তেলের মধ্যেই সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। সজনে ডাঁটাটাকে আমি বেশি ভাজবো না, হালকা নেড়ে চেড়ে একটু ভেজে তুলে নেব। এখানে ভাজার সময় আমি নুন দিইনি, আমার ডালের মধ্যে নুন আছে, সেই জন্য আমি আর নুন দিইনি। সজনে ডাঁটাটা ভাজা হয়ে গেছে, ওটাকে এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে, ফোড়নটার ভাজা গন্ধ বেরিয়ে আসলে যে আদা ও কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সে আদা কাঁচা লঙ্কা ওই তেলের মধ্যে দিয়ে দেব। আদা ও কাঁচা লঙ্কা টাকে একটু করে কষিয়ে নেব। এরপর ভেজে রাখা উচ্ছে ও সজনে ডাঁটা দিয়ে আরও কিছু সময় ধরে আমি কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সেদ্ধ করা ডাল দিয়ে দেব। হাতা দিয়ে ওপর নিচ করে দেব। এরপর একটি প্যানে এক চামচ গোটা জিরে শুকনো খোলায় ভেজে নেব। এক চামচ ঘি দিয়ে দেব। যে জিরেটা ভেজে নিয়েছিলাম সেই জিরেটা ঠান্ডা হলে শুকনো খোলা গুঁড়ো করে নেব। ঘি দেওয়ার পর নেড়ে চেড়ে জিরে ভাজা গুঁড়োটা ওপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। কিছুক্ষণ পর নেড়ে চেড়ে নিয়ে ডালটাকে নামিয়ে নেব। ডালটা আমার হয়ে গেছে। আমি যেভাবে রান্না করলাম একবার এইভাবে শুক্তো নির ডাল রান্না করে দেখুন।
আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।